ধ্বংসের দ্বারপ্রান্তে আমেরিকা, ইরান বিরোধী সকল ষড়যন্ত্র ব্যর্থ। তেহরানের জুম্মার খতিব বলেছেন, ইরানি জাতির বিরুদ্ধে আমেরিকার সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। দেশটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে বলে মন্তব্য করেন আয়তুল্লাহ মোহাম্মদ আলী মুয়াহিদি কেরমানি। তিনি 1953 সালে ছাত্রদের উপর পাহলাবি স্বৈরা শাসকের হত্যাযোগের কথা স্মরণ করে বলেন, ওই হত্যাকাণ্ডে আমেরিকার ভূমিকা ছিল। রেড ইন্ডিয়ানদের রক্তের উপর গড়ে ওঠা আমেরিকা ইরান বিরোধী সকল অপকর্মের সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত ছিল বলে জনাব কেরমানি দাবি করেন। জাপানে হিরোশিমা নাগাসাকিতে পরমাণু বোমা হামলা, গুয়ান্টানামোবে ইরাকের আবু গারিব কারাগার সহ বিশ্বের বিভিন্ন দেশের আমেরিকার নারকীয় হত্যাযজ্ঞের কথাও স্মরণ করে দিয়ে বিশিষ্ট এই আলেম বলেন, এই দেশটি আবার নিজেদেরকে বিশ্বব্যাপী মানবাধিকারের রক্ষক এবং গণতন্ত্রের পৃষ্ঠপোষক বলে দাবি করছে। ইয়েমেনে মার্কিন সহায়তায় নিরীহ মানুষের উপর সৌদি জোটের নির্বিচার হত্যাযজ্ঞে প্রমাণ করে পশ্চিমাদের মানবাধিকার রক্ষার দাবি কতটা মিথ্যা। ইরানের বিরুদ্ধে নোংরামি ও ষড়যন্ত্রের ক্ষেত্রে ব্যর্থতা রেকর্ড করেছে আমেরিকা। নতুন করে আরোপিত নিষেধাজ্ঞা সহ সকল ষড়যন্ত্র চরমভাবে ব্যর্থ হবে বলে দৃঢ়তার সঙ্গে দাবি করেন জনাব কেরমানি। দায়েশকে আফগানিস্তানে নিয়েছে আমেরিকা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার ডক্টর আলী লারাজানি বলেছেন, গত কয়েক বছরে উগ্র দায়েশ সন্ত্রাসীদেরকে আফগানিস্তানে নিয়েছে আমেরিকা। তেহরান সফররত চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট চেন জুর সঙ্গে এক বৈঠকে আলী লারাজানি এসব কথা বলেন। তিনি বলেন, মার্কিন পদক্ষেপের কারণে এশিয়ার বিভিন্ন দেশ দুর্ভোগে পড়বে, যেমনটি ভুগেছে ইরাক ও সিরিয়া। বৈঠকে ডক্টর লারাজানি আরও বলেন, ইরান, চীন, পাকিস্তান, তুরস্ক, রাশিয়া ও আফগানিস্তানের মধ্যে বৃহত্তর সহযোগিতা গড়ে ওঠার বিরাট গুরুত্ব রয়েছে। গত জানুয়ারি মাসে একই কথা বলেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহি উজমা খামেনি। চীনা ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট সন্ত্রাসবাদ বিরোধী দুই দিনের একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তেহরান সফর করছেন। সম্মেলনে যোগ দিবেন ইরান, চীন, পাকিস্তান, তুরস্ক, রাশিয়া ও আফগানিস্তানের শীর্ষ পর্যায়ের সংসদ সদস্যরা। এ ধরনের সম্মেলন গত বছর প্রথমবারের মতো পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছিল, এবার অনুষ্ঠিত হচ্ছে ইরানে।